আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে এখানে আমার হাতে অনেকগুলো দেশি মুরগির ডিম দেখতেছেন, এগুলো হচ্ছে আজকে এখানে কুচে বসাবো, মানে মুরগির সাহায্যে এগুলোকে ফুটানোর চেষ্টা করবো। এখানে আমি একটা দুইটা তিনটা চারটা অলরেডি দিয়েছি এবং এখানে আরো কিছু আপনার কেস রয়েছে যেগুলোতে আমি পরবর্তীতে আরো কিছু মুরগিকে কুচে বসানোর জন্য এগুলো প্রস্তুত করেছি। তো কুচে বসানোর পূর্বে আপনাকে যে বিষয়টি অনুসরণ করতে হবে বা দেখা যায় কি মাথায় রাখতে হবে, যেমন আমি এখানে যে ডিমগুলো নিয়েছি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে হচ্ছে টোটালি 45টা ডিম। তো 45টা ডিম তিনটা মুরগির জন্য বরাদ্দ করেছি, তো তিনটা মুরগিকে কিন্তু এই 45টা ডিম আমি এখানে কুচে বসাবো। তো আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি ধানের যে খড় আছে সেই খড়গুলো কিন্তু এখানে দিয়ে রেখেছি। তো এরকম সুন্দরভাবে অল্প পরিসরে কিন্তু আপনারা ধানের খড়গুলো দিবেন যেন খুব বেশি না হয়, এবং এরকম একটা সিস্টেমে দিবেন যেন হচ্ছে নিচে মানে ডিমগুলো একদম গোলাকৃতির হয়ে থাকে। আমি এখন ডিমগুলো আপনাকে দিয়ে দেখাচ্ছি। ধরুন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11 12 14 15, এখানে কিন্তু আমি টোটালি 15টা ডিম দিলাম। তো 15টা ডিম এই কারণে দিলাম মুরগির এগুলোকে তাপ দিতে সহজ হবে, বা দেখা যায় কি অনেক সময় খুব বেশি ডিম দিলে কিন্তু তখন আপনার ঝামেলা হয়ে যায়। তো অনেক বেশি ডিম যদি আপনার এখানে দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যায় কি মুরগি সঠিকভাবে হচ্ছে আপনার এই ডিমগুলোকে নাড়াতে পারবে না, বা ক্যান্ডেলিং যেটাকে বলা হয় ঠিক মতো চারদিকে তাপ দিতে পারবে না, তো দেখা যায় কি আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তো সেই জন্য আমি এখানে প্রত্যেকটা মুরগিকে 15টা করে ডিম দিব। 8 9 10 11 12 তো এখানে আর একটাতে 15টা ডিম দেওয়া শেষ, এখন বাকি যেটা আছে সেটাতে হচ্ছে 15টা ডিম দেব। তো এভাবে ডিমগুলো দিয়ে আপনারা কুচি মুরগি বসাবেন বা কুচি মুরগিকে বাচ্চা ফুটানোর জন্য বসাতে পারেন। আমি বেসিক্যালি বসানোর বেশ কিছু কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে দেশি মুরগি আপনার 40 থেকে 45 দিন সময় লাগে, মানে ডিম দেওয়ার পর কুচি ভাঙে পুনরায় মানে 40 থেকে 45 দিনে টোটালি হচ্ছে সে 10 থেকে 15টি ডিম দেয়। 10 15টা ডিম দিয়ে সে কিন্তু আবারও কুচে হয়ে যায়। তো এই জন্য আমি চিন্তা করলাম কি যে মুরগি দিয়ে কিন্তু আমি আপনার বাচ্চাগুলো ফুটিয়ে থাকবো, কারণ যেহেতু এরা মোটামুটি 40 45 দিন পর, এবং আরো বেশ কিছু কারণে আমার কিন্তু কুচি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে পালনটা আমার কাছে সহজ মনে হয়, সেই জন্য অনেক সময় দেখা যায় কি আমি মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি। তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আপনাদের আরো সুন্দর সুন্দর আপডেট আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।